আসসালামু আলাইকুম। তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে বাসাবাড়ির জন্য আপনারা কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, তা কিন্তু এমসিবি অর্থাৎ এমসিবি ব্যবহার করবেন তা কিন্তু আমি আপনাদের সহজেই দেখিয়ে দিব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। তো আমি যেভাবে এমসিবিগুলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে এমসিবিগুলো সিলেক্ট করে থাকি সেগুলো কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা প্রথমে কি করব, রাইস কুকার অর্থাৎ রাইস কুকার, দেখেন রাইস কুকারের জন্য রাইস কুকার মনে করেন। তো এই রাইস কুকার সাধারণত আমরা যে বাসাবাড়িতে 1.8 লিটার আমরা ব্যবহার করি, তার মানে 1.8 লিটার হলো 700 ওয়াট সাধারণত আমরা ব্যবহার করি এই 700 ওয়াট। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কিন্তু জাস্ট আপনাদের দেখাচ্ছি আমি কত অ্যাম্পিয়ার এমসি ব্যবহার করি এইচডিবিতে। তো এখানে কিন্তু 1.8 লিটারের একটি 700 ওয়াটের একটি রাইস কুকারের জন্য আমরা সাধারণত আমি 6 অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করি। তো বন্ধুরা যদি আপনি সঠিক মানে সঠিক নিয়মে যদি আপনি এমসি ব্যবহার না করেন তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু আপনার এমসি শর্ট সার্কিট হলে কিন্তু কোনো কিছু সমস্যা হলে কিন্তু টিপ পড়বে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই কারণে আপনাদের এটা এমসিবি 6 অ্যাম্পিয়ারের এমসিবি আপনারা ব্যবহার করবেন। তো দেখেন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা গেল একটা। তো আরও এই যে 1.8 বা 2.8-এর জন্য এখন 2.8 লিটারের জন্য আমরা কত অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করব। তো এখানে 2.8 লিটারের জন্য 1000 ওয়াট ধরি, এখানে 1000 ওয়াট। তো এই 1000 ওয়াটের জন্য আমরা এখানে 10 অ্যাম্পিয়ারের একটি এমসিবি ব্যবহার করব। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এটা এটা কিন্তু রাইস কুকারের একটা হলো 700 ওয়াটের, একটা হলো 1000 ওয়াটের। তো আপনারা নোট করে রাখতে পারেন এটা এটা আমি ব্যবহার করি এবং এটা বাসাবাড়িতে ওয়্যারিংয়ের জন্য এমসিবিগুলো এভাবে ব্যবহার করি। তো এখন গিজার আছে আমাদের, দেখেন এখানে কিন্তু গিজার আমাদের বাসাতে গিজার থাকে, গিজারের ওয়্যারিং গিজারের জন্য গিজারের সাধারণত আমরা 1200 ওয়াট ধরি, 1200 ওয়াটের একটি গিজারের জন্য আমরা কত এমসি ব্যবহার করব। তো দেখেন বন্ধুরা এখানে গিজার 1200 ওয়াট গিজারের জন্য আমরা কত এমসি ব্যবহার করব। তো এখানে আমরা 6 অ্যাম্পিয়ারের একটি এমসিবি ব্যবহার করব। তো বিষয়টা হলো যে আমাদের যদি এখানে 6 অ্যাম্পিয়ার যদি আমরা অ্যাম্পিয়ার যদি আমরা কম ব্যবহার করি, যদি কম ব্যবহার করলে কি হবে বারবার টিপ পড়বে, তাহলে কিন্তু আমরা তার চাইতে একটু বেশি দিতে পারবো। কিন্তু যদি আমরা এই ওয়াটের উপর ভিত্তি করে লোডের উপর ভিত্তি করে যদি আমরা বেশি দিই অর্থাৎ যদি লাগবে আমার 6 যদি আমি 10 দিই এখানে, সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল বা কোনো কিছু সমস্যা হলো নিউট্রাল ফেজ হলে কিন্তু টিপ পড়বে না, সেক্ষেত্রে কিন্তু আমার এই গিজারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এদিক দিয়ে একটা সুবিধা আছে যে আমরা যদি একটু কম দিই তাতে কোনো সমস্যা নেই। যাই হোক এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা গিজারের হলো 1200 ওয়াটের গিজারের দেখালাম। এখন ফ্রিজ, তো ফ্রিজের ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে ফ্রিজ, তো আমাদের প্রায় বাড়িতে কিন্তু ফ্রিজ আছে। তো ফ্রিজের জন্য আমরা ফ্রিজের ওয়াট 150 ওয়াট থেকে 150 ওয়াট থেকে 200 ওয়াট হয়ে থাকে 200 ওয়াট। এখন এই 200 আমরা সাধারণত 200 ওয়াট ধরি। তো আমরা জানি যে ফ্রিজ কিন্তু সবসময়তে চলে না, লোড নেয় না, মাঝে মাঝে লোড নেয় আবার ছেড়ে দেয়। তাই আমাদের এখানে আমাদের যদি বাজারে যদি আমরা এখানে 4 অ্যাম্পিয়ারের একটা এমসিবি পাই তাহলে 4 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবো, 3 বা ব্যবহার করতে পারি। তো যদি না থাকে তাহলে আমরা 6 অ্যাম্পিয়ারও ব্যবহার করতে। যা হোক আমি এখানে আপনাদের 3 অ্যাম্পিয়ার যদি পাওয়া যায় তাহলে আপনারা 3 অ্যাম্পিয়ারের একটি এমসিবি ব্যবহার করবেন। তো 200 ওয়াট ধরে কিন্তু এটা 200 ওয়াটের ফ্রিজের জন্য কিন্তু 3 অ্যাম্পিয়ারের। তো এখন আমরা বের করবো একটা এসির জন্য। তো এসি একটি মনে করেন 1.5 টনের একটি এসি, 1.5 টনের একটি এসি, 1.5 টনের একটি এসি 1950 ওয়াটের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব এখানে অবশ্যই আমাদের 16 অ্যাম্পিয়ারের একটি এমসিবি ব্যবহার করতে হবে 16 অ্যাম্পিয়ারের। তাহলে 1.5 টনের একটি এসি 1950 ওয়াট 16 অ্যাম্পিয়ারের একটি এমসিবি আমরা ব্যবহার করতে পারি। তো এখন একটা
वन एसपी अर्थात वन हर्सर मोटर जो हमारा 746 वाट हो थाके 746 वाट। तो 746 वाट कत माने एम्पेयर एमसीबी होबे एखाने आमरा 6 एम्पेयर एक एमसीबी व्यवहार करब 6 एम्पेयर एमसीबी व्यवहार करब। एखन कथा हलो जे आमादेर बाड़ीते किन्तु एगुलाय आमरा व्यवहार करी राइस कुकार गीजार फ्रिज एसी तारपरे वन हर्सेर मोटर तो एगुलाय किन्तु आमरा साधारणत বাড়িতে ব্যবহার করি। তো এখন আমাদের লাইট লাইটের লোড মনে করেন লাইট এখানে লাইট লোড আছে লোডগুলো কি করে বার করব। তো আপনাদের বাড়িতে যদি 800 ওয়াট মানে একটা রুমে যদি বা তিনটা মানে 800 ওয়াট যা ধরি 800 ওয়াট আপনার লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এখানে আপনি লোডের উপর ভিত্তি করে যত ওয়াট হবে সেগুলো যোগ করে কিন্তু মনে করেন একটা সুইচবোর্ডে 800 ওয়াট আছে এই 800 ওয়াটে আমরা কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। তো এখানে আমরা কিন্তু 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি এমসি ব্যবহার করব। এখন আপনি আপনি যদি যত ওয়াট হবে আপনার একটা রুমের জন্য যদি এখানে 300 ওয়াট হয় তাহলে 300 ওয়াট দিয়ে 800 ওয়াট দিয়ে আপনার 220 দিয়ে 0.9 দিয়ে ভাগ দিবেন ভাগ দিলে যা আসবে সেই হিসাব করে কিন্তু আপনাকে এমসিবি ব্যবহার করতে হবে। তো সাধারণত আমরা এই 6 অ্যাম্পিয়ার 800 ওয়াটের মধ্য কিন্তু আমরা পাওয়া যায় বা তার নিচে যদি থাকে 800 ওয়াট নিচে তাহলে আমরা কিন্তু সেভাবে 3 অ্যাম্পিয়ার বা তার কম অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারি। তো আমি আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা বাসা বাড়িতে যে এমসিবিগুলো ব্যবহার করেন কত অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করবেন। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।